আসসালামু আলাইকুম দর্শক, সম্মানিত দর্শক, আজকে আবার পরন্ত বিকেলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় চলে আসলাম বর্ষি বাওয়ার জন্য। লাল পিঁপড়ার ডিম দিয়ে এই যে বুট্টু ভাই বর্ষি রেডি করতে আছে, আপনাদেরকে দেখাই চারাটা যেখানে আজকে এই যে মাশাল্লাহ মাছ চলে আসছে। আসো আসো, এদেরকে দেখাবো। এই যে লাল পিঁপড়ার ডিম একদম হাজো, না দেখেন, এটা অত্যন্ত মজাদার খাবার লাল পিঁপড়ার ডিম দিয়ে বর্ষি ফেলানো হচ্ছে। বর্শি ফালানোর কই মাছ ধরা, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা দেখেন দর্শক, একদম অরিজিনাল কই মাছ, বড় অনেক অনেক বড় চাই বটু ভাই। কচুরি পানার ভিতরের মাছ, কালো যার কারণে সিপটা জোড়া দিয়া নিছে। এই যে লাল পিঁপড়ের ডিম পেঁচাইতেছে, দেখেন কিভাবে পেঁচাতে হয়, অত্যন্ত সুন্দরভাবে না পেঁচাইলে এই ডিমটা থাকে না। আবারও ফেলানোর জন্য প্রস্তুতি নিছে উট্টু ভাই। এই যে জায়গাটা হচ্ছে অত্যন্ত দুর্গম জায়গা, জটিল জায়গা, এবার মিস হয়ে গেছে। এই জায়গা থেকে বর্শি বাওয়া খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ, আপনি আমি চাইলেও পারবো না। এটার জন্য বুট্টু ভাই পারফেক্ট, আপনি আমি পারি পরিষ্কার পুকুরে আপনাদেরকে দেখাই। এই আবারও মিস হয়েছে, পাশে রৌদ্র, যার কারণে সাদা দেখা যাচ্ছে। এই যে চলে আসছে কই মাছ, দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ কই মাছের এই যে মাছ রাখতেছে, দেখেন আবার নেবে। দর্শক আপনারা দেখতে থাকুন, আপনারা যত সাপোর্ট করবেন আমরা তত উৎসাহ পাব মাছ ধরার ভিডিও তৈরি করতে। অনেক কষ্ট হয় ঝোড় জঙ্গলের ভিতরে, সাপ জোকের জোপের ভয়কে উপেক্ষা করে আমরা মাছ ধরার ভিডিওগুলো তৈরি করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা, অনেক কঠিন কাজ, অনেক কষ্টের কাজ, এটা চাইলেও সবাই পারে না। লাল পিঁপড়ার কামড় খেতে হয়, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা সহ্য করে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয়, যা দ্বারা পরবর্তীতে আমরা মাছ ধরি। যে বড় বিষয় হচ্ছে দেখেন দর্শক, কিসের ভিতরে বর্শি ফেলানো হচ্ছে, ঘন কচুরি, এর ভিতর থেকে বর্শি ফেলে মাছ উঠানো অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এই যে আলহামদুলিল্লাহ, দেখেন দর্শক আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাদের উৎসাহ যোগায়। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে মজা পাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন,
লাইক কমেন্ট করবেন, তারপরে পরামর্শ দিবেন, কোনো ভুল ত্রুটি আবার চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন দর্শক, কই মাছ, ভাই মাছ খুলতে আছে বর্শি থেকে। লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আর এটা এটা পারা যাইব, সমস্যা নেই। এই যে দর্শক, আহা মিশে গেছে, পেঁচে গেছে। পরন্ত বিকেলবেলা যে রৌদ্র আস্তে আস্তে কমে যাচ্ছে, বিকেলবেলা মাছ ধরতে এখনও একদিনও আজকেই প্রথম আসলাম। আশা করি মাছে ভালো সাড়া দেবে, আপনারাও দেখে আনন্দ পাবেন। দর্শক বট্টু ভাই লাল পিঁপড়ার ডিম নিতেছে, ডিমটা আপনাদেরকে পেঁচানো শেখাতে হবে, আপনারাও শিখে রাখুন, পরবর্তীতে আপনারা এই ডিম সংগ্রহ করে এভাবেই মাছ ধরার চেষ্টা করবেন। এই যে যে কাঙ্ক্ষিত জায়গাটা সেখানে বর্ষি ফালাবে বট্টু ভাই, যে মাছ চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে লাল পিঁপড়ার ডিম নেওয়া হচ্ছে, এই যে দর্শক দেখেন আবারও একটা চলে আসছে কই মাছ আলহামদুলিল্লাহ। এ ভুট্টু ভাই ডিম নিচ্ছে, পেঁচাচ্ছে, এই ফালাবে এখন। দর্শক দেখেন যে দর্শক চলে আসছে আলহামদুলিল্লাহ আরেকটা কই মাছ। এই যে মাছের সাইজ আল্লাহর মতে ঠিক আছে। হ্যাঁ